সম্প্রতি কারাতে প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ায় রূপা জিতেছেন চিত্রনায়ক আলেকজান্ডার বো। দেশটির বুসানে কোরিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেস্টিভ্যাল 2017 কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পুরস্কারে জেতেন তিনি। গত 26 অক্টোবর বাংলাদেশ কন কারাতে ফাউন্ডারেশনের তত্ত্বাবধানে আলেকজান্ডার সহ 7 সদস্যের একটি টিম বাংলাদেশ থেকে কোরিয়া যায়। 28 অক্টোবর নেপালের প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে ওঠেন আলেকজান্ডার। এরপর কোরিয়ার প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ফাইনাল রাউন্ডে 1 পয়েন্টের জন্য হেরে রৌপ্য পদক পান আলেকজান্ডার। কোরিয়ার বুসান থেকে সোমবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে আলেকজান্ডার বো। বলেন, এই ফেস্টিভ্যাল অংশ নেয় বাংলাদেশ ছাড়াও স্বাগতিক কোরিয়া, নেপাল ও কাজাকিস্তানের প্রতিযোগীরা। 8 থেকে 40 বছর বয়সের প্রতিযোগীরা অংশ নেন এখানে। আমি অংশ নেই অনূর্ধ্ব 40-এ। নেপালের প্রতিযোগিতায় প্রথম পর্বে হারালেও কোরিয়ার প্রতিযোগিতার কাছে হেভি ওয়েটে 1 পয়েন্টে হেরে যায়।